হ্যালো এভরিওয়ান, আজকে একটা মুখরোচক মরিচখোলা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। নোয়াখালীর এই বিখ্যাত মরিচখোলা রান্নার সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, তো চলুন শুরু করা যাক। মরিচখোলা রান্না করতে আমাদের কি কি লাগছে? পেঁয়াজ কুচি নিয়ে নেব এক কাপ, একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে। টমেটো কুচি নিয়ে নেব অর্ধেকটা, ধনিয়া পাতা কুচি দিয়ে দেব, আরও লাগছে মরিচের গুঁড়া এক চা চামচ, জিরা এবং ধনিয়া দেব এক চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ। সাধারণত মরিচখোলা রান্নাতে পাঁচ ধরনের মাছ ব্যবহার করা হয়, আপনারা যে কোনো ধরনের ছোট বড় মাছ নিতে পারেন। এখানে আমি রুই মাছের পেটি দুইটা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি চিংড়ি মাছ এবং সামুদ্রিক ছোট মাছ। আপনাদের বাসায় যে ধরনের ছোট বড় মাছ থাকবে সেগুলো মিশে নিতে পারেন, মাছটা আসলে আপনাদের উপরেই ডিপেন্ড করে, তবে চিংড়ি মাছটা দেওয়ার চেষ্টা করবেন। আরও দিয়ে নেব স্বাদ মতন লবণ, 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে নেব। আমি এখানে সরিষার তেল ইউজ করেছি, বাট সয়াবিন তেল ইউজ করলেও হবে। এখন সব কিছু একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। সবসময় মাছের ঝোল বা তরকারি দিয়ে মাছের ঝোল এরকম খেতে সবসময় ভালো লাগে না, মাঝে মধ্যে আপনারা এই মুখরোচক রেসিপিটি করে দেখতে পারেন, খুবই অসাধারণ লাগে। আরও দিয়ে দেব পেঁয়াজ, আদা ও রসুন পেস্ট 1 চামচ করে। এটা আসলে আমার ফ্রিজে ছিল, এজন্য আমার একটু লেট করে দেয়া হয়ে গেল, আপনারা একসাথে দিয়ে মাখিয়ে নেবেন। মাখানোর পর হাতে যে মশলাটা লেগেছিল আমি সেটা জাস্ট ধুয়ে একটু পানি দিয়েছি, খুব সামান্য পরিমাণ। এখন আমি ফয়েল পেপারে এটা বিছিয়ে দেব। আপনারা এখানে লাউ পাতা, কুমড়ো পাতা বা কলা পাতা যেটাই ইচ্ছা ইউজ করবেন, আমার এখানে এটা পাওয়া যাবে না, এজন্য আমি ফয়েল পেপার দিয়েই করে নিচ্ছি। এখন ফয়েল পেপারটার মুখটা ভালো করে বন্ধ করে দেব, গ্যাসটা অন করে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। একদম লো হিটে এটাকে 20 মিনিট ধরে রান্না করব। যে সুন্দর একটা স্মেল বের হচ্ছে এটা আপনারা আসলে রান্না না করলে বুঝতে পারবেন না। 20 মিনিট রান্না করার পরে এটাকে অবশ্যই ঠান্ডা করার পরে খুলতে হবে। ব্যাস, খুব সহজে হয়ে গেল বিখ্যাত নোয়াখালীর এই মরিচখোলা রেসিপিটি। গরম ধোয়াওটা ভাত আর সাথে একটু মরিচখোলার এই তরকারিটি এত অসাধারণ লাগে, এটা আপনারা না খেলে কখনোই বুঝতে পারবেন না। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।